আপনি যদি 2000 থেকে 2500 টাকা বাজেটের মধ্যে একটি বেস্ট টার্গেট খুঁজতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসছি TP-LINK Archer C54 এই রাউটারটি। এই রাউটারটি হতে পারে আপনার জন্য বেস্ট বাজেটের বেস্ট একটি রাউটার। কারণ আজকে ভিডিওটি দুই মাস পর আমার রিয়েল এক্সপেরিয়েন্স এবং এটি আপনার জন্য কেনা উচিত কিনা সে বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে কথা বলবো। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে ভিডিওটিতে আমার প্রথমে যদি এই রাউটারের ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের ক্ষেত্রে এই রাউটারটি হতে পারে মোটামুটি অসাধারণ, তবে স্ট্যান্ডার্ড লুক নিয়ে আসে। পাশাপাশি এটি একটি ব্ল্যাক কালার রাউটার এবং এটিতে আপনি 4 এন্টিনা পাবেন এবং এই ডিজাইনের কোয়ালিটির ক্ষেত্রে আপনি বাসার যে কোনো জায়গায় রাখেন মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হবে। ডিজাইনের কথা ছেড়ে দিয়ে আমরা সরাসরি চলে আসি এর মোর ইম্পর্টেন্ট বিষয়, এর স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি। এটি একটি সিঙ্গেল কোর রাউটার এবং এই রাউটারটি হতে পারে সেরা মানের, বর্তমান সময়ে অনেক ভালো মানের রাউটার। পাশাপাশি এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার এবং এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে আপনি 2.4 GHz পর্যন্ত পাচ্ছেন 300 MBPS এবং 5 GHz পর্যন্ত পাচ্ছেন 867 MBPS। পাশাপাশি এখানে আপনি আপ টু 1200 MBPS পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন। এই রাউটারের মোটামুটি পারফরমেন্স কথায় দিয়ে আসি, আসলে এই রাউটারটি আসলে অসাধারণ বাজেটের মধ্যে সেরা মানের রাউটার। আমার কাছে মনে হয়েছে আমি যে 2000 থেকে 3000 টাকা বাজেটের মধ্যে যতগুলো রাউটার দেখছি তার চেয়ে এটি মোটামুটি বেস্ট বলা যেতে পারে। আপনি 2500 টাকার বাইরেও যদি রাউটার খুঁজেন তাহলে এইরকম পারফরমেন্স আসলে আপনি আশা করতে পারেন না অন্য রাউটার থেকে। তবে এখানে প্রাইসের দিক দিয়ে আপনি যদি অন্য রাউটারের দিকে খেয়াল করেন তাহলে এখানে কিছুটা কম থাকলেও এই যে প্রাইসটা আছে এই প্রাইস পয়েন্টে কিন্তু এটি আসলে বেস্ট রাউটার। পাশাপাশি এটিতে এন্টিনা হিসেবে পাবেন 4 এন্টিনা আর 4 এন্টিনার মাঝে আপনি কমপক্ষে 1500 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। এর চেয়েও বেশি আপনি করতে পারবেন, তবে মোটামুটি 1500 স্কোয়ার ফিট মধ্যে অনায়াসে চালানোর মতো। এই রাউটারটি মাধ্যমে আপনি কমপক্ষে 4টা রুম অনায়াসে চালিয়ে নিতে পারেন। আপনি যদি একটি ফ্ল্যাট বাসায় থাকেন তাহলে পুরো বাসাটা আপনি অনায়াসে কভারেজ করে নিতে পারবেন। এবং এই রাউটারের মাধ্যমে ডিভাইসের কথা যদি আসি, এই রাউটারের মাধ্যমে আপনি কমপক্ষে 15টারও বেশি ডিভাইস অনায়াসে ইউজ করে নিতে পারবেন। ডিভাইসের ক্ষেত্রে এই রাউটারটি হতে পারে সেরা মানের রাউটার। পাশাপাশি এটি গেমিং কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি তাহলে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে এটি হতে পারে সেরা মানের রাউটার। যদি আপনি ভালো ব্রডব্যান্ড ইউজ করে থাকেন তাহলে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে এই রাউটারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রাউটার। আপনি যদি এটি গেমিং কোয়ালিটির কথা বলেন তাহলে মোটামুটি গেমিং কোয়ালিটির ক্ষেত্রে এটি ধরে নিতে পারবেন বেস্ট। এই রাউটারের একটি মাইনার প্রবলেম সেটা হচ্ছে এই রাউটারটি একটু গরম হয়ে যায়, তবে এখানে আপনি হাই কোয়ালিটির গরমটা মোটামুটি আপনি অনুভব করতে পারবেন, এরকম একটা গরম আপনি এই রাউটারটি থেকে পেতে পারেন। তবে এই গরমটা ভবিষ্যতের জন্য আপনার রাউটারের কোনো ধরনের ক্ষতি করবে না, সেটা মোটামুটি পারফরমেন্সের ক্ষেত্রে অনেক বেটার হবে। পাশাপাশি এর পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি, এটিতে আপনি একটি বাটন পাবেন সেটা হচ্ছে রিসেট বাটন। এবং পোর্টস নিয়ে যদি কথা বলি, এটি প্রথমে একটা পোর্টস পাবেন সেটা হচ্ছে আপনি পাওয়ার প্লাগ হিসেবে ইউজ করতে হবে এবং আরও 5টা পোর্টস আছে, একটা হচ্ছে 1-1 এবং 4-লেন। এই 4-লেনের মাধ্যমে আপনি 100 MBPS পর্যন্ত আপনার ডিভাইসের ক্ষেত্রে কানেকশন নিতে পারেন। এই রাউটারটি হতে পারে ওভারঅল বাজেটের মধ্যে সেরা মানের একটি রাউটার, কারণ হচ্ছে এটি বর্তমান মার্কেট প্রাইস 2350 টাকা। তবে এই রাউটারটি যদি আপনি মার্কেট থেকে কিনেন সেক্ষেত্রে এই প্রাইসটা একটু কিছুটা কমে যাবে। এই রাউটারটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে সেরা রাউটার। আজকে এই ভিডিওটিতে দুই মাস পর এই রাউটারের কেমন এক্সপিরিয়েন্স হলো এবং এই রাউটারটি আপনাকে 2500 টাকার ভেতরে কিনবেন কিনা আমি বলবো, হ্যাঁ আপনাকে কেনা নেওয়া উচিত এই রাউটারটি। কারণ হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি এবং বেশি ডিভাইস ইউজ করতে চাইলে এই রাউটারটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট রাউটার। আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো অংশের সঙ্গে দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।